তিন দিনের অবরোধ শেষে রোববার ভোর থেকে ফের 48 ঘণ্টার জন্য একই কর্মসূচি দিয়েছে সরকারের পদত্যাগের একদফা আন্দোলনে থাকা বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ পালন করা হবে। এদিকে প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপের মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা এই জামিন আবেদন করেন। আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে, তবে জামিন আবেদনের শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি। গত 29 অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল, পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন সেদিন আদালতকে বলেছিলেন, বিএনপির মহাসচিব অসুস্থ, রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আরেক আইনজীবী ওমর ফারুক ফারুকি আদালতকে বলেন, গত 28 অক্টোবর মির্জা ফখরুল ছিলেন পল্টন থানাধীন মহাসমাবেশের মূল মঞ্চে। রমনা থানাধীন প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভাঙচুর কিংবা ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিনি কোনোভাবে জড়িত নন। পরিকল্পিতভাবে বিএনপির সমাবেশ ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে বলে আদালতের কাছে দাবি করেন আইনজীবী ওমর ফারুক ফারুকি। আইনজীবী ইকবাল হোসেন আদালতকে বলেন, মির্জা ফখরুল শিক্ষক ছিলেন, রাজনীতি করার কারণে তার বিরুদ্ধে 102টি মামলা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে করা প্রতিটি মামলায় তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন। তিনি আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। তবে মির্জা ফখরুলের জামিনের বিরোধিতা করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতে বলেন, সমাবেশের নামে তাণ্ডব লীলা চালিয়েছে বিএনপি জামায়াত। সারা বিশ্ব বিএনপি জামায়াতের তাণ্ডব দেখেছে, তারা পুলিশ সদস্যকে করেছে। এদিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলা হয়। প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে হয়রানি করে, কারাবন্দী করে নির্বাচন করা হলে তা যে সুষ্ঠু বলে বিবেচিত হবে না সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত 3 জন হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্য রাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন? জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তিনি মনে করেন বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের অবস্থান, দেশটিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান তারা খুব স্পষ্টভাবেই বলে দিয়েছেন। স্টিফেন ডুজারিক আরো বলেন, এই সময়ের মধ্যে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা তারা দেখতে চান না, এসবের বিরুদ্ধেও তারা কথা বলেছেন।